ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিজামুল হক ভূঁইয়া সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন অনেক তারকা, বিশেষ করে উপস্থিত আছেন আমাদের চৌমুহনীরই অত্যন্ত নামকরা সচিব। আমি কখনো ওনার সাথে আমার দেখা হয় নাই পার্সোনালি, বাট আমি জানি অত্যন্ত সাধারণের মানুষ, ভালো মানুষ, যার নাম সবার মুখে মুখে হাজিপুর বাড়ি বেলায়েত সাহেব, সচিব বেলায়েত সাহেব। আমি ওনার পুরো নাম জানি নাই, কারণ বেলায়েত সাহেব হিসেবে আমি সম্বোধন করলাম বেলায়েত হোসেন। উপস্থিত আছেন আরেক মানে সম্মানিত কাস্টমস রেয়াতের সম্মানিত ডিজি, যার সাথে আমার দেখাও হয়েছে একবার, অত্যন্ত মানবিক, অত্যন্ত ভালো মানুষ। আমার মনে হয় আমার এই বয়সে আমি অত্যন্ত ভালো মানুষ হিসেবে ওনাকে দেখেছি, যে আমাদের বেলাল সাহেব, কাস্টমস কমিশনার বেলাল হোসেন। উপস্থিত আছেন আমাদের পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, ওনার সাথেও একবার আমার সাথে ফটিক সাহেবের মাধ্যমে দেখা হয়েছে, সিটি ব্যাংকের চেয়ারম্যান, আমাদের বিজনেসের নক্ষত্র, সেই পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান হাশেম সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব টিটু সাহেব, ওনার সাথে দেখা, অত্যন্ত মানবিক, অত্যন্ত ভালো মানুষ, আমি একজন ভালো মানুষ হিসেবে উনি দেখেছি। এছাড়া উপস্থিত আছেন অনেক লোকের, যিনি কর্মসংস্থান করেছেন আমাদের গার্মেন্টস ট্রেডের একজন নক্ষত্র জনাব এটিএম এনায়েতুল্লাহ সাহেব, মানবিক, বহুত লোকের উনি চাকরি বাকরি দিয়েছেন। আরও উপস্থিত আছেন আমাদের বিএমএইচ গ্রুপের যিনি মার্কেন্টাইল ব্যাংকের ডাইরেক্টর, এছাড়া হাজার হাজার লোকের যিনি কর্মসংস্থান করেছেন সারা বিশ্বে, অন্তত কয়েক লক্ষ লোককে উনি প্রোভাইড করেছেন, সেই আমাদের সম্মানিত বিজনেসম্যান জনাব বেলাল সাহেব। উপস্থিত আছে নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক টিপু সাহেব, বঙ্গবন্ধ কল্যাণ সমিতির সভাপতি এবং সভাপতি শামসুল আজাদ তারেক সাহেব, এবং আমাদের সেক্রেটারি আসান হাবিব সেতু সাহেব, নোয়াখালী জেলা সমিতির সহসভাপতি মঞ্জু সাহেব, আমাদের কবিরার সমিতির সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমি এটুকুই বলবো, আজকে যাকে আমরা সংবর্ধিত করতে এসেছি, একজন মহান মানুষ, অনেকের অ্যাড্রেস করেছি, সেই মহান মানুষ অনেক মানুষের উপকার করেছেন। আমাদের জিএস সুমন সাহেব বিস্তারিত বিবরণ দিয়েছেন ওনার সম্বন্ধে, একটা শিক্ষক পরিবারের সন্তান, ভালো মানুষ, অনেকে অনেকেই কাজ করে, অনেক ক্ষেত্রে অনেক সচিব আছে, অনেক পুলিশ অফিসার আছে, অনেক অনেক ক্ষেত্রে, কিন্তু আসলে সবাই সবার উপকারে এগিয়ে আসে না। উপকার করতে হলে মানবিক হতে হয়, মানবতা বোধ থাকতে হয়, তখন মানুষের উপকারে মানুষ এগিয়ে আসে। বিশেষ করে বেগমগঞ্জের যারা অধিবাসী বা নোয়াখালীর লোক, তাদেরকে, তাদের উপকারে যদি কোনো লোক আসে, তখন মানুষ এরপরে আপনার জব সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই, একটা পরে তো মানুষ রিটায়ার্ড হয়, কিন্তু আপনার জব চলে যাওয়ার পরে মানুষ তখন স্মরণ করে যে এই লোকটা তো অনেক ভালো ছিল। সেই রকম নিজামুল হক ভূঁইয়া সাহেব, আমি উনাকে আসলে আমার একেবারে ছোটবেলা থেকেই উনাকে চিনি, সাংগঠনিকভাবে বিশেষ করে এই 30-40 বছর চিনি, অত্যন্ত পরোপকারী মানুষ, নিজের ক্ষমতা বলে সব মানুষের উপকার করার চেষ্টা করেন। আমি নিজেও দুই একটা উপকার করার জন্য উনার কাছে গিয়েছি, উনি নিজে সর্বোচ্চ চেষ্টা দিয়ে উপকারগুলো করেছেন, নিজের আয়ত্তে সেটা না থাকলে অন্য কাউকে বলে করতে হবে, দৌড় গিয়ে সেটা করেছেন, পরোপকারী মানুষ। সেই মানবতাবোধের কারণেই আজকে এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে উনি 3 বার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, এরপরে আবার সিনেটে সর্বোচ্চ ভোটে উনি সিনেট মেম্বার হয়েছেন। আল্লাহ উনাকে আরও দীর্ঘজীবী করুক, আমি দোয়া করি উনি ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অথবা বাংলাদেশের অত্যন্ত নামকরা কোনো বিশ্ববিদ্যালয় হোক, উনাকে যেন আল্লাহ ভিসি হিসাবে নিযুক্ত করে, ভিসি হিসাবে নিযুক্ত করার তৌফিক দান করে এবং সরকার যেন সেই উদ্যোগ নেয়। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।